ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, কাউকে কোনো রকম ছোট বা আঘাত করার জন্য নয়, কেউ সিরিয়াসলি নিচ্ছে। কত বড় পাছা তোমার, দেখাইতাছ গোপনে, পারো যদি প্রিয় তোমা আসো একটু স্বপনে। চলে আসছে সানাই আপু, বের করে তার ললিপপ, যে যে খাইতে চান নিয়ে আসুন বালতি মগ। এই দুধ খেয়ে মধু খাইলে মধু পায়সা লাগবে। কেন ভালুত ভাই, এটা যদি বলেই গাত হইতো, আপনি তো ঢিল মারতেই থাকতেন, পাইন তো হইতে তৈতে হইতে। লাউ কুমড়া হাইব্রিড হয় এটা তো জানতাম, কিন্তু বড়ই হাইব্রিড হয় জানতাম না। কিন্তু তিলাম দা এত বলো ফল, পোকাও তো খাইতে খাইতে বিরক্ত হয়ে চলে যাব। তারপরে কিন্তু আমার কোনো বিরক্ত নাই তুতলা, আমি খাইতেই থাকবো খাইতেই থাকবো। এটা বড় কথা, ভালো কথা হলো থানায় বলকাতেই বলই তালা আল কি পাওয়া দেয় একটু দানতে। তাই যা চাইবো তাই দেবা, ঠিক আছে, কিন্তু খাইতে কেমন লাগতে পারে বলো? এই ললিপপে তোমার ফিলিংসটা কেমন হয় আমাদেরকে একটু বলো না সানাই আপু। থানায় আপু ললিপপ দেইতা নায়তের কি অবস্থা দেখতেন ভিউয়ার, নায়ত ভাবতা থে যদি আমি একবার এই ললিপপের তলে পড়ি তলে তো আর জীবনে উঠতে পারলাম না। নায়তর তো ভূতি আর তামত্ব নাই থানায় আপু, আপনি পারলে তো তিলাম দায় দাঁড়তে পারতেন। আমার পাকা বড়ই খুবই ভালো লাগে, তুই ঠিক কইছস। কিরে তুতলা, মায়েরা আমার জন্য পাকা বড়ই নিয়ে আসতেছে, ওরা ওরা ঠেকাইলো কেন? তোমার কোনো ভয় নাই, তুমি চলে আসো সুন্দরী। তোমার প্রাণে লাগে ভয়, তাহলে তুমি আন্ধারে আইছো কেন? কিছুই হবে না মাইয়া, কিন্তু না আসলে আমার কিন্তু জোর জবস্তি বাইরা যাবে। হ্যাঁ তুমি একদম তৈরা তিলামদার তামনে আইবা, আর তিলামদার তোমার দৌড় করে কিছু করতে চাইলেই তার দো তৈব, তাই না? খুবই খুবই খারাপ। বাহ তুতলা, তুই তো ঠিক কইছস। তুমি যাই না শুনে এই ঘরে আসছো, কারণ আমরা জানি তুমি একটা বারো ভাতারি। বউয়ের কষ্ট বোঝো না তো করো যা খুশি। বাহ নিতেদের গোপন কথা দাও, এই পাবলিকের সামনে কুয়া দিলে না পা, এইটাও এক ধরনের বিজ্ঞাপন দুতলা। আমরা টিকটকে মায়া গো পাছা দোলানো দেই, খাই মজা পাই লাইক দেই। বাইন্তো তেমরি পুত্তার লাগানোর আর কোনো দাগাবেদ নাই, পাথাই লাগা দেই। আমরা মেয়ে মানুষ জানা তোমরা মেয়ে মানু, তা তো তোমার দেড়ে দেখে বুদা দেয় তাতে, এর নাকি একেবারে খুইলাই দেখাই বুদাই বা। তোতলা মায়াডার মনে হয় 4000 বোল্টের কারেন্ট লাগবো রে। তিলাম দা দিলা তো পাম দিয়া, এখন তো থালি মায়া লাফাইবো লাফাইবো। তোতলা মায়াডা কচি হইলে ভালো হইতো রে, আতা তো তো কাত্তার তালা দান কাকা, তারপর আমি বাদ বাকি দেখতাছি। ভাদো ভাতে দাদার কোনো প্রবলেম নাই, কিন্তু দাদার তিনটা হইলো ওইলম বড়ের তলে পড়লো তো দাদাতে। নালে তুতলা আমি ওই রকম বড়ের তলে পড়তে চাই, বড়ের তলে পড়া বড়ই খাইতে চাই। নয়া দান্দের পানি দে চাই বা থিতাতে, কিন্তু বোতের উপর দিয়ে হাত দিয়া দাদা থাইতা তো কেমনে সই। আরে মায়া সাঁতারের টেকনিক আমার কাছে আছে, যদি তুমি শিখতে চাও তাহলে আসতে পারো, তোমার শেখাই দিমু। আলে তিলাম দা আপনি দেখ তি তাতার তি তাইবেন তা তবাই দানে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটু লাইক দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।